একটা বোট না, কেমন যেন ক্যামেরার দিকে তাকিয়ে হাসে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার 30 ডেজ ব্লগ চ্যালেঞ্জের ডে 3, অর্থাৎ 3rd নম্বর ব্লগ। তো এখন তো আমি স্নান টান করে নিয়েছি, 9টা বাজে, এবার আমি তুলবো আদুকে, এই যে ঘুম হচ্ছে, এখন আদুকে তুলবো। অ্যান্ড ডেলি যা করি, রেডি ফেডি হয়ে খেয়ে দেয়ে ওকে ওষুধপত্র দিয়ে খাইয়ে দাইয়ে চলে যাবো অফিস। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ও আদু, আমার মাম্মা থাকো, আদু বেটু থাকো, এখন বেরু ঠান্ডাটা অনেকটাই কম আছে। আর আমি এবার পুরো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করিয়েছি, একদম অ্যালোপ্যাথি আমি আস্তে আস্তে ছাড়াতেই চাইছি, কারণ ওর মাসের 15 দিন ওকে ওষুধ খেয়েই যেতে হয়। তাই জন্য আমি একদম হোমিওপ্যাথি ধরেছি, আর হোমিওপ্যাথিতেই পুরো কিওর হলো ওর। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড কাশি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, এখন অনেকটা বেটার আছে। আমারও একটু গলাটা আজকে একটু ভালো আছে। উঠবে না, আদু উঠবে না, আদু কি উঠবে না, আদু আদুকে টাটা না করে কি অফিস যেতে হবে? আদু মাম্মা অফিস যাবে আজকে? বৃহস্পতিবার স্পেশাল চাল আর আলু পোস্ত, অনেকদিন পরে খাচ্ছি। কিন্তু বাজে 10:03, এই 15-20 মিনিট হলো বাবু ঘুম থেকে উঠেছে। এখন না কেমন যেন ক্যামেরার দিকে তাকিয়ে হাসে, আগে এটা করতো না, আস্তে আস্তে কিছু বুঝতে পারছে মনে হয়। এটা কি হচ্ছে বলতো, কেন গা চুলকাচ্ছে মনে হয়? তো গা চুলকাচ্ছে মনে হয়। তো এটা কি হচ্ছে বলতো, আদু বল, ব্লগ কি হচ্ছে? এটা ব্লগ বল, কি বল, ব্লগ, ব্লগিং, ব্লগিং কি না বল, ব্লগ হচ্ছে। হ্যাঁ হাতি, খেয়ে নাও তাড়াতাড়ি, টাটা টাটা। বেরোলাম এখন, বাজে প্রায় 11:10 বাকি। একটু ইয়ারিং কিনতে হবে, 30 টাকার এই ইয়ারিংগুলো খুব ভালো হয়, একটা ভেঙে গেছে, ওই জিনিসটাই খুঁজছি। ওইটা নেই, 30 টাকা 30 টাকা চোর। ভালো ভালো মাল এসে গেছে,
খুঁজছি ঠিক সেরকম জিনিসটা নেই। আর একটা দোকানে দেখছি কালকে তো শিবরাত্রি, তাই সব জায়গায় এই শিবের মানে শিবকে যা যা দেওয়া হয় সেই সব গুলো নিয়ে অনেকেই বসেছিল। আমি তো শশা কিনলো দাম বাড়িয়ে দিয়েছে অনেক, শশা নেই এখন। কিন্তু আমি বেশ বাজার করাও শিখে গেছি, কেউ কিন্তু শেখাইনি, মানে আমি আস্তে আস্তে নিজে নিজে করতে করতেই শিখে গেছি। চলো শশা নিলাম, শাকালু নিলাম, এবার আলু নেব, মা আলু নিতে বলেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম মোটামুটি শিখে গেছি। দরদামে একটু মানুষজন ঠকায়, আমি দরদাম করতে পারি না, তো বা জিনিসটা কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝে গেছি। খিদে পেয়েছে তাই জন্য একটু কর্ন চাট বানালাম, খাচ্ছে দেখো কর্ন চাট, ঝাল লেগেছে। চাট মশলা দেওয়া আছে, লেবু দেওয়া আছে, খায় তো না সেটাকে নিয়ে শুধু ছেনবে। খা, কেন কেন খাবি না, দিয়ে তাহলে আমাকে দেবে, আমাকে সব কিছু আদু করিয়ে দেবে, আমার কি ভালো, আদু আমার খাইয়ে দেয়, কামড়া তো হয় চাটে না, ওটা কামড়ায়। আমি কেমন করে খাচ্ছি, হাম হাম করে কামড়ে কামড়ে, কি যে হচ্ছে, যাই অর্ডার দিচ্ছি একটাও পছন্দ হচ্ছে না, ভাল লাগছে না। ফ্লিপকার্ট থেকে না এই এই ট্রাউজারটা অর্ডার দিয়েছিলাম, কোটির, বোন বললো এটা ভালো কোটির ব্র্যান্ডেরটা, কিন্তু কেমন যেন বাজে লাগছে একটা পরে, এবার এটা কালকে রিটার্ন দেবো। কালকে হবে পুঁই শাক, পুঁই শাকটা কেটে রাখলাম। আজকে রাতের জন্য বানিয়েছিলাম ঢ্যাঁড়স আলুর তরকারি, আর ওদিকে আটা মাখারও ছিল, তাই আটাটা একটুখানি মেখে রেখেছিলাম, ঠাসা হয়নি। আর তারপরে শুভ রাতের খাবারের প্রিপারেশনগুলো সব করে রেখেছিলাম। আমি না আটাটা এরকমভাবে মাখি, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ঠাসি, তাহলে রুটিটা ভালো হয়। শুভরও খাবারটা বসাবো, দেন নিজে খাবো, তারপরে গাড়িগুলোকে সব সাজিয়ে নষ্ট হয়ে যাবে তো, ওটা আদু নষ্ট হবে না। আচ্ছা গাড়িকে সাজিয়ে রেখে দিয়েছি, তবে আর যাই হোক এখন রাত 11টা বাজে, আর এখন বসে বসে চিকেন খাচ্ছে। কি খাচ্ছো তুমি, কি খাচ্ছো বলো, চিকেন চিকেন খাচ্ছো? আচ্ছা ভালো চিকেনটা, হ্যাঁ চিকেনটা ভালো। এখন বাজে রাত 11:05, এখন ও বাবুর বই নিয়ে বসেছেন, সব কটা গাড়ি কার কোনটা গাড়ি কোনটা কি সেসব বলতে বসেছে। বোট কই, বোট খোঁজো, এটা বোট, ও এটা বোট, কে শিখিয়েছে এটা বোট, দাদা শিখিয়েছে। আসলে মানে ও বলল ও ওর দাদাকে অভিজিৎ বলে ডাকে, আর ওর থাম্পি দাদাকে অভি বলে ডাকে, আর আমি ওকে দুটোই বলতে বারণ করেছি। হ্যাঁ এভি, হ্যাঁ মানে অভিটা তো আর বলতে পারে না, তাই বলে এভি। তো আমি ওকে বলেছি দাদাকে নাম ধরে ডাকবে না, দাদাকে দাদা বলে ডাকবে, সেই জন্য বলছে অভিজিৎ না এভি না দাদা, তাই তো। হ্যাঁ
এটা কি ওটা কি কি বল কি এটা হ্যাঁ ওটা কি ট্রাক্টর কোনটা এটা চলো আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করি এখন আদুকে রাত্রিবেলার জন্য একেবারে ফ্রেশ করিয়ে একটু মাসাজ করিয়ে দেন ওকে ঘুম পাড়াবো তারপরে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়বো তাহলে দেখা হবে আবার কালকের ব্লগে টিল দেন সবাই খুব ভালো থেকো গুড নাইট বাই বাই